হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই গুড আফটারনুন। এখন বাজছে 12:30। আমি এখন বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো। সকালবেলায় আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি বাড়ি থেকে, তো বাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে রাস্তাতে এখন ভিডিওটা স্টার্ট করেছি, ভিডিও করছি। তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। চলো বেশি কথা না বলে কোথায় যাচ্ছি সেই জায়গা তোমাদেরকে দেখাই এবং বলে দিই, চলো। হাই গাইস, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমি আজকে এসেছি গর্বেতার গনগনিতে। এইটা ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে কয়েকটা সিঁড়ি করা রয়েছে এখানে নামার জন্য। এখন আমি এখন দাঁড়িয়ে আছি আমার ডেস্টিনেশনে। এখানে ঘুরতে আমার খুব খুব মজা লাগছে। আর এখানে অনেকেই এসেছে, পিকনিক করতে এসেছে, ঘুরতে এসেছে, কেউ কেউ প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছে, কেউ অনেকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছে। তো আমি এখানে ঘুরে বেড়াচ্ছি আর এখানে গান চলছে, এই জন্য কপিরাইট আসবে, তাই আমাকে পরে ভয়েস অ্যাড করতে হলো। তো প্রি ওয়েডিং শ্যুট করছে, এখানে অনেকেই করে প্রি ওয়েডিং শ্যুট। এখানে জায়গাটাও খুব সুন্দর সুন্দর, তবে প্রকৃতির মাঝে। সব থেকে যেটা উঁচু জায়গা সেখানে আমার যেতে খুব ইচ্ছে করেছে, তো সেখানে আমি যাচ্ছি। এটা যতগুলো ওখানে জায়গা আছে তার মধ্যে সব থেকে উঁচু। তো উঠতে আমার প্রচণ্ডই কষ্ট হচ্ছে, কিন্তু যখন আমি পৌঁছে যাব তখন আর কষ্টটার কথা মনে থাকবে না, কারণ তখন ভালো লাগাটা এতটাই বেশি হবে। তো আমি মোবাইলটা হাতে নিয়ে উঠছি তাই ভিডিওটা ঠিকঠাক আসছে না। তো এখানটা সব থেকে উঁচু জায়গা, তো এখান থেকে ভিউটা কেমন লাগে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এবং আর একটু জাস্ট বাকি, তাহলেই আমি পৌঁছে যাব। আর জাস্ট একটু ওখানে অনেক গান চলছিল তাই আমি পরে ভয়েসটা অ্যাড করলাম। ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এখানে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। হ্যাঁ, কষ্ট হলেও তো এসেছি। এটা ওর পাশেই রয়েছে, একটু সাইড দিকে আসতে হয়। আসার পর এখানে জায়গাটাও খুব সুন্দর লাগছে, কারণ যেখানেই নেচার সেখানেই সুন্দর, মানে নেচার মানেই বিউটি। তো এইখানটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখন শীতকাল তাই ঠান্ডা হাওয়াটা একটু প্রচণ্ডই গায়ে লাগছে। না হলে জায়গাটা এত সুন্দর, একদম কি বলবো, জাস্ট অসাম, ওয়াও। যারা প্রকৃতি ভালোবাসো তারা অবশ্যই এখানে আসতে পারো। খুব পাপড়ি চাটের দোকান, এখানে অনেক রকম দোকান বসেছে কিন্তু আমি খেতে এসেছি পাপড়ি চাট। আর এখানে আরও অনেক দোকান দেখো, আর এখানে কাজ চলছে বলে ভিতরের পার্কটা বন্ধ রয়েছে। সিজন ডাজেন্ট ম্যাটার, আইসক্রিম চাই চাই। আইসক্রিম খাওয়ার পরে এখন মেলা দেখবো। এখানে খুব বেশি বড় মেলা নয়, চার পাঁচটা দোকান রয়েছে, কিন্তু এখানে হাতের কাজ এত সুন্দর, এগুলো সব বিষ্ণুপুরের কাজ। তো আমি কয়েকটা জিনিস কিনেছি, এখানটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো বেশিক্ষণ থাকিনি ওখানে, জাস্ট একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তোমরা দেখো এগুলো। Thank you.
নারকেল মালা দিয়ে করেছি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো রাস্তা যদি ব্লগ করতে পারি তাহলে তোমরা দেখতে পাবে, না হলে একদম বাড়ি গিয়ে কথা হবে বা টাউনে নেমে কথা হবে। এখন বাজে 3:30, তো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আমি টাউনে ফিরে গেছি এবং কিছু লেস নিলাম মোয়ের জন্য, মো লেস খেতে খুব ভালোবাসে। এবং এখান থেকে বইয়ের দোকান যাব, কিছু খাতা কেনার আছে সেগুলো কিনে বাড়ি চলে যাব। তো এখন বইয়ের দোকানের দিকেই আমি আগাচ্ছি। আমার সমস্ত জিনিস কেনা হয়ে গেছে, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, ওই জন্য টোটো স্ট্যান্ডে টোটোর জন্য অপেক্ষা করছি। আমি এখানে বাড়ি ফিরে গেছি, বেশ কয়েকটা জিনিস কিনে এনেছি, আর একটু আমি মোকে দেখাচ্ছি সেগুলো, ঠিক আছে? তো মোয়ের কোন দুটো জিনিস পছন্দ হয়েছে দেখো, মোকে আমি এটা এনে দিলাম, কোনগুলো পছন্দ হয়েছে আর কোন দুটো জিনিস নিয়ে সে বসে আছে তখন থেকে দেখো, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, মানে যে যেমন তার তেমন গিফটেই পছন্দ তার, দেখাচ্ছি আমি। এই যে এই বাবেলগুলো শুধু এইরকম করে যাচ্ছে, আর সাথে মো তোর ওই এই যে এই শুধু আরেকটা এইটা এটা নিয়ে বসে আছে, এটা একটা ফ্যান ছোট্ট, এইটা এইটা আর ওইটা নিয়ে দুটো নিয়ে সে বসে আছে। এই বাবারে অর্ধেকটা সে ফুরিয়ে দিল এখনই। বাবারে বাবা, সাবান জল করে ভরে দেবো, ছোটবেলায় কথা বলেছি। বাবারে বাবা, আর এইটা দিকে তার কোনো পাত্তাই নাই, মনও নাই। আমি এখনো ফ্রেশ হইনি, এখনো সেই জামা পরেই বসে আছি, তো আমি ফ্রেশ হয়ে আসি, তারপর কি এনেছি সেগুলোও দেখাবো, তার আগে ফ্রেশ হয়ে আসছি। আর মো বলছে ওখানে কিরকম রাক্ষসী রাক্ষসী লাগছে, তো আগে এই সমস্ত কিছু ফ্রেশ হতে হবে, আমি আসছি। আমি ফিরে ফ্রেশ হওয়ার পরে মায়ের সাথে অনেকক্ষণ গল্প করেছি, এখন প্রায় 8টা বেজে গেছে। তো কি কি জিনিস এনেছি সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তো এখন ক্যামেরাটা সেট করে নিই, তারপর একে একে দেখাচ্ছি তোমাদেরকে। এটা কিনেছি, এটা একটা মাটির জুয়েলারি রয়েছে, আর এইটা এইটা পেন্সিল বক্স, চুপ করবে তুমি। আর এইটা রয়েছে একটা ছোট্ট পাখা, দেখে দেখে কিউট কিউট, দেখতে কিউট এটা। আর এটা একটা আছে জুয়েলারি বক্স, জুয়েলারি বক্স। আর দুটো কানের, একটা যে একটা। আর হ্যাঁ, ওই বাবেলটা, ওই ওয়াটার বাবেল, ওটা কিনেছিলাম একটা। আমি এখানে ভিডিও বানাচ্ছি, মা এখানে মায়ের সাথে গল্প করতে করতে মা ক্লান্ত হয়ে গেছে। মামা আজকে সারাদিন মামা বাড়িতে ছিল, তো মামা বাইরে ছিল, মায়ের হচ্ছে এখন ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য মা শুয়ে পড়েছে। এবার আমি এখন ভিডিওটা এডিট করতে বসবো, তো মায়ের সাথে গল্প শেষ, এবার এডিট করবো।